থার্ড ইয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের বাড়ির কাজ 10 নিয়ে। বাড়ির কাজ 10 আছে এখানে অধ্যায় 7 এবং এই বিষয়টি আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য। এই খাদ্য অধ্যায় থেকে আমাদের বাড়ির কাজ। তো দেখো এখানে কাজটি করতে হবে, যেটা শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় দেওয়া পাঠ্যাংশ পড়বে ও পুষ্টি উপাদানগুলোর কাজ নিচে ছকে লিখবে, ঠিক আছে? এই যে 45 পৃষ্ঠায় যেটা আছে এখানে বিভিন্ন পুষ্টি উপাদান আছে এবং এর কাজ কি সেটা তোমাদের ছকে লিখতে হবে। তো পুষ্টি উপাদান কি আছে দেখো, আর কাজ এখানে ছক আছে, এখানে আমিষ, আমিষের কি কাজ সেটা লিখতে হবে, তারপরে হচ্ছে শর্করা, শর্করার কি কাজ সেটা লিখতে হবে, তারপরে হচ্ছে চর্বি, চর্বির যে কাজ সেটা লিখতে হবে। ও তো তারপরে শেষে কি আছে, ভিটামিন ও খনিজ লবণ, এই ভিটামিন ও খনিজ লবণের কাজটি এখানে লিখতে হবে। তো চলো দেখি আমাদের কি লিখতে হবে, আমরা একটু দেখে নি। দেখো পুষ্টি উপাদান কাজ, তো এখানে ছকে তোমরা যেটা লিখবে এভাবে সুন্দর করে লিখে দেবে, আমি যেভাবে দেখে দিয়েছি। দেখো আমিষ, আমিষের কাজ কি, দেহ গঠন, ক্ষয় পূরণ ও রক্ত তৈরি করে। তা আমিষ কি কাজ করে, আমাদের দৈহিক গঠন করে, দেহের গঠন তৈরি করে, তারপর ক্ষয় পূরণ করে, আমাদের দেহ তো প্রতিনিয়ত ক্ষয়, তারপরে ক্ষয় পূরণ করে আর রক্ত তৈরি করে। তারপর শর্করা কি করে, শর্করা কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। শর্করা মূলত যেগুলো আছে ভাত, রুটি, আলু, এগুলো তো শর্করা আছে, তাই না? তো এগুলো আমাদের কি করে, প্রয়োজনীয় শক্তি যোগায়, ঠিক আছে? কারণ ভাত খাওয়ার পরে আমরা শক্তি পাই, তাই না? তারপর কি আছে দেখো, চর্বি, চর্বি শক্তি যোগায় এবং দেহ গরম রাখে, ঠিক আছে? আমাদের দেহে যে তাপটা আছে তাপটা তৈরি করে এই চর্বি জাতীয় খাদ্য বা চর্বিতে, তাই না? তারপর ভিটামিন ও খনিজ লবণ, দেহ কর্মক্ষম সুস্থ রাখে, তাই না? ভিটামিন ও খনিজ লবণের কাছে দেহ আমাদের দেহকে কর্মক্ষম রাখে এবং দেহকে সুস্থ রাখে, ঠিক আছে? তো এই হলো তোমাদের বাড়ির কাজ। এভাবে ছকে তোমরা এই এই কথাগুলো লিখে দেবে, তাহলে তোমাদের বাড়ির কাজটা হয়ে যাবে, সুন্দর করে লিখে দেবে। তো ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো থ্যাংক ইউ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।